আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান, আপনাদের সামনে আবারও নর্ডিক টার্নসের পক্ষ থেকে, হামস্তা সুইডেন থেকে। আমি কংগ্রেচুলেট করতে চাই যে যারা আপনারা চান্স পেয়েছেন আজকে, আজকে রেজাল্ট হয়েছে এবং রেজাল্ট আপনারা দেখতে পাবেন সরাসরি university.admissions.ac-তে। যারা চান্স পেয়েছেন মানে অ্যাডমিটেড হয়েছেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা, অভিনন্দন আপনাদের সবাইকে। আর যারা চান্স পাননি, অর্থাৎ এবছর কোনো কারণে কোয়ালিফাইড হয়েছিলেন, কোনো কারণে বাদ পড়েছেন, আনকোয়ালিফাইড হয়েছেন, আগে থেকেই জানতে পেরেছেন আপনি আনকোয়ালিফাইড, সো আপনি চান্স পাবেন না। কোয়ালিফাইড হওয়ার পরেও কোনো কারণে বাদ পড়ে গেছেন, যে কোনো স্কোরের কারণে বা মেরিট লিস্টের কারণে বা মেরিট রেটিংয়ের কারণে যারাই বাদ পড়েছেন, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আরও অনেক কান্ট্রি আছে, আপনি অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করতে পারেন, আপনি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারেন, আপনি নর্ডিক কান্ট্রিজগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, ডেনমার্কে, নরওয়েতে, ইভেন দো আপনি অস্ট্রেলিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে, কানাডাতে এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিচ্ছে আমি যতটুকু জানি। সো আপনারা সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এবং আমি সাজেস্ট করবো যে এখান থেকে রিজেক্ট হওয়ার পর আপনার কনফিডেন্স আরও বেশি বেড়ে যাবে, কারণ আপনি তখন হয়তো চাইবেন যে কীভাবে আপনি অন্য কোনো কান্ট্রিতে মুভ করার জন্য আপনার মধ্যে যে সাহস দরকার ছিল সেটা এখান থেকে রিজেক্ট হওয়ার পর আরও বেড়ে যাবে। ট্রাস্ট মি, এটা বেড়ে যাবে এবং সবারই বেড়ে যায়। সো আমি সবাইকে সাজেস্ট করবো, আপনাদের সবাইকে, যারা যারা রিজেক্টেড হয়েছেন বা আনকোয়ালিফাইড হয়েছিলেন বা এখন অ্যাডমিটেড হন না, ডিলেটেড হয়ে গেছে সাবজেক্ট, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা মন ভাঙবেন না, কারো কেউ আপনারা মনে কষ্ট নেবেন না এবং আপনারা কনফিডেন্ট অনুযায়ী সামনের দিকে গিয়ে যান, অন্য অন্য কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে থাকেন এবং নেক্সট ইয়ার তো আছেই, নেক্সট ইয়ার আপনি চলে আসছে, অক্টোবরে চলে আসতেছে, নেক্সট ইয়ারে তো আবার অ্যাপ্লাই করতে পারবেনই ইনশাল্লাহ, এবং নেক্সট ইয়ারে হয়তো আপনি আরও ভালো প্রিপারেশন নিয়ে অ্যাপ্লিকেশন করবেন, হয়তো বা আপনার যেই সাবজেক্টের আপনার পড়ার ইচ্ছা ছিল সেই সাবজেক্টে এই বছর হয়তো বা আপনি দিতে পারেন না কোনো কারণে, নেক্সট ইয়ারে হয়তো বা আরও ভালো অপরচুনিটি আসবে। একটা কথাই বলবো যে যেটা হয় সেটা অবশ্যই ভালোর জন্য হয়, হয়তো বা নেক্সট ইয়ারে আরও ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে বা এই বছরেই অন্য কোথাও আরও ভালো কোনো রিজিক আপনার জন্য ওয়েট করছে। সো হতাহত হওয়ার কিছু নেই, আশাহত হওয়ার কিছু নেই। যারা যারা চান্স পেয়ে গেছেন তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। অনেকে আমাকে গ্রুপে, তারপর ইউটিউবে অনেক জায়গায় লিখছেন যে আমার ভিডিও দেখে আপনারা চান্স পেয়েছেন বা এরকম কিছু, আসলে এরকম কিছুই না। আমি বিশ্বাস করি যে আপনাদের প্রত্যেকের নিজেদের অনেক যোগ্যতা আছে, যেই যোগ্যতার কারণে আপনাদের ইউনিক হওয়ার কারণে আপনারা চান্স পেয়েছেন। সো আমি বলবো যে আপনারা এই যে কোয়ালিফাইড হওয়ার পর তারপরে অ্যাডমিটেড হয়েছেন, এই অ্যাডমিশনটা আপনাদের নিজেদের পাওয়া এবং আমি জাস্ট আপনাদেরকে ডিরেকশন দিয়েছি। এরকম আরও অনেকগুলো ফেসবুক গ্রুপ আছে যারা একসাথে কাজ করে যাচ্ছে এটার জন্য, যেন বাংলাদেশের মানুষজন এখানে এসে ভালো থাকতে পারে, সেজন্য আমিও আপনাদেরকে সেভাবেই সাহায্য করেছি এবং সামনেও ইনশাল্লাহ করে যাব। আর ব্যস্ততার কারণে কারো ফোন ধরতে পারছি না, মেসেজ ব্যাক করতে পারছি না, কংগ্রেচুলেট করতে পারছি না, বাট যারা যারা চান্স পেয়েছেন তাদের সবাইকে আমার মনের গভীর থেকে সবাইকে অভিনন্দন, কংগ্রেচুলেশনস। যারা যারা অ্যাডমিশন পেয়েছেন আপনারা তিন ধরনের রেজাল্ট পাবেন, একটা হচ্ছে ডিলেটেড, অর্থাৎ ডিলেট হয়ে গেছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে কন্ডিশনালি অ্যাডমিটেড, আরেকটা হচ্ছে রিজেক্টেড, আর অন্য আরেকটা থাকবে রিজার্ভ, রিজার্ভ লিস্ট অর্থাৎ ওয়েটিং লিস্ট। সো আপনারা যারা ওয়েটিং লিস্টে আছেন বা রিজার্ভ লিস্টে আছেন, তারা চান্স পাওয়ার সম্ভাবনা তাদের কম, অনেক কম, বাট তারপরে অনেক সময় ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলে ইউনিভার্সিটি একটা মুহূর্তে গিয়ে আপনাকে ডিসিশন দিতেও পারে। সো এটা খুবই আনসার্টিন, আনফর্চুনেট আমি বলবো, যা সাধারণত যারা ওয়েটিং লিস্টে বা রিজার্ভ লিস্টে থাকে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা 10-20% আমি বলবো। আচ্ছা, আর যদি কেউ লাকিলি ওই প্লেসটা থেকে সরে যায় বা তার চান্স পেয়েছে কিন্তু সে ভিসা পায় নাই বা আসবে না সে, তখন যদি পজিশনটা খালি হয় তখন তারা সাধারণত ওয়েটিং লিস্ট থেকে টান দেয়, বাট এটা খুবই কম হয় আর কি। সো আমি বলবো যে যারা ওয়েটিং লিস্টে আছেন বা রিজার্ভ লিস্টে আছেন, নেক্সট ইয়ারের জন্য ট্রাই করেন, আর যদি লাক থাকে তাহলে এই বছরই আসতে পারবেন একটা সময় গিয়ে। আচ্ছা, আর যারা রিজেক্টেড হয়েছেন তারা তো রিজেক্টেড হয়েই গেছেন, নেক্সট ইয়ারের জন্য ট্রাই করেন আবার, কী কী রিকোয়ারমেন্ট ল্যাক ছিল, কী উইকনেস ছিল সেগুলো নিয়ে কাজ করেন, কাজ করে দেন ওগুলোকে ইম্প্রুভ করে দেন ট্রাই করেন আবার। আর হচ্ছে যারা যারা মনে করছেন যে সুইডেনে আমার হয় না, আমার আর হবে না, এরকম কিছু না, গত বছর আমার এক আপু এরকম বোরস ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিল সেম ওয়েতে বাট রিজেক্টেড হয়েছিল, এবছর তিনি আবার অ্যাপ্লাই করেছেন, আইএলস সহ অ্যাপ্লাই করেছিলেন, আইএলস ওনার 7 ছিল এবং ওনার এবছর ফ্যাশন মার্কেটিং ম্যানেজমেন্টে হয়েছে, একটু আগে আমি শুনলাম, উনি আমাকে ফোন করেছিলেন। সো আমি বলবো যে আপনারা মানে এবছর পান নাই সামনে বছর পাবেন না এমন কোনো কথা না, আর ইন দ্য মিন টাইম কানাডাতে ট্রাই করেন, অনেক ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে আমার জানা মতে, অস্ট্রেলিয়া ট্রাই করেন, ডেভেলপড কান্ট্রিতে যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে আপনি যে কোনো ডেভেলপড কান্ট্রিকে বেছে নিতে পারেন, নাথিং লাইক দ্যাট যে আপনার সুইডেনই আসতে হবে। সো আমি খুব রিজিড না,
কখনোই কোনো কিছুতে ফিক্সড মাইন্ডসেট না, আমি গ্রোথ মাইন্ডসেটের মানুষ, সো আমি সবসময় গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথা বলি। আমার মনে হয় যে আপনাদের বিভিন্ন কান্ট্রিতেও ট্রাই করা উচিত ইন দ্য মিন টাইম। সুইডেনের জন্য তো সামনের বছর আছেই সময়, আপনি করতেই পারবেন। আর হচ্ছে যারা ডিলেটেড সাবজেক্ট কোনগুলো হবে, আপনার চারটা সাবজেক্টের মধ্যে চারটাতেই যদি আপনি কোয়ালিফাইড হন, আর তাহলে প্রথম যে সাবজেক্টটা চয়েসটা আছে সেটাতে আপনার অ্যাডমিশন আসবে এবং কন্ডিশনালি অ্যাডমিটেড আসবে। আর যেই তিনটা সাবজেক্ট থাকবে, বাকি তিনটা সাবজেক্ট অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে, লেখা থাকবে ডিলেটেড। আপনি যদি তিনটাতে কোয়ালিফাইড হন তাহলে বাকি সাবজেক্টগুলো ডিলেটেড হয়ে যাবে, ফার্স্ট চয়েস যেটা থাকবে সেটাতে আপনি কন্ডিশনালি অ্যাডমিটেড হবেন। এটাই নিয়ম, ব্যতিক্রম থাকতে পারে আমি জানি না, বাট ব্যতিক্রম থাকতে পারে। আচ্ছা, আর হচ্ছে কন্ডিশনালি অ্যাডমিটেড মানে হচ্ছে যে আপনাকে টিউশন ফি পে করতে হবে। আপনার যদি স্কলারশিপ হয় তাহলে সেক্ষেত্রেও কন্ডিশনালি অ্যাডমিটেড লেখা থাকবে। যাদের শুধুমাত্র যাদের তাদেরই অ্যাডমিটেড লেখা থাকবে, যারা সুইডেনে আছে যাদেরকে টিউশন ফি দিতে হবে না। যেমন আমার ওয়াইফ এবছর চান্স পেয়েছে হামস্তাদ ইউনিভার্সিটিতে নর্ডিক ওয়েলফেয়ার সাবজেক্টে মাস্টার্স প্রোগ্রামে, সো সে তাকে টিউশন ফি দিতে হবে না, সে ফুল ফ্রি। সো ওই ফ্রি থাকার কারণে তারটা পুরোপুরিভাবে অ্যাডমিটেড আসছে, কোনো কন্ডিশন নাই। সো এই ধরনের যদি কেউ হয় যে সুইডেনেই আছে, সে অ্যাপ্লিকেশন করেছিল, তাকে লেখাটা অ্যাডমিটেড আসবে, কন্ডিশন থাকবে না। আর আদারওয়াইজ বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের সবারই কন্ডিশনালি অ্যাডমিটেড থাকবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের তো এক্সপ্লেন করাই হচ্ছে। আর এখন আপনাদের তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে কোনো ডকুমেন্টস নিয়ে, বা ইউনিভার্সিটি যদি নতুন করে কোনো ডকুমেন্টস চায়, বা ইউনিভার্সিটি অ্যাডমিশনস যদি নতুন করে কোনো ডকুমেন্টস চায়, সেই ডকুমেন্টসগুলো কীভাবে পাঠাতে হবে তাদেরকে ডাইরেক্ট কোশ্চেন করেন, দরকার হলে ফোন দেন বা তাদেরকে মেল করেন, মেল করে জিজ্ঞেস করেন। এটা হচ্ছে প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে যে আপনারা যারা কন্ডিশনালি অ্যাডমিটেড হচ্ছেন, অর্থাৎ আপনাদেরকে টিউশন ফিটা পে করতে হবে। এই টিউশন ফি পে করার জন্যই আপনার এই কন্ডিশনটা দিয়েই আপনাকে অ্যাডমিটেড করা হয়েছে। সো কন্ডিশনালি অ্যাডমিটেড যারা হয়েছেন, টাকা পয়সা গোছানোর চেষ্টা করেন, কারণ 20-25 দিনের মধ্যে আপনি ইনভয়েস পেয়ে যাবেন, তখন আপনাকে টাকাটা পে করে দিতে হবে। টাকাটা পে করার জন্য স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। এই স্টুডেন্ট ফাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলা হয় এটাকে। ব্যাঙ্কে গিয়ে বললে যখন আপনি ইনভয়েস হাতে পাবেন ওটা নিয়ে যাবেন, পাসপোর্ট নিয়ে যাবেন, তখন সে কী করতে হবে সব বলে দিবে আপনাকে। ওইভাবে আপনি কাজ করে আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্টটা খুলে নেবেন এবং তার মাধ্যমে আপনি আপনার টিউশন ফিটা পাঠাবেন। ওকে, আর স্কলারশিপের জন্য ওয়েট করেন, স্কলারশিপের রেজাল্টটা হবে কয়েকদিনের মধ্যেই, আশা করি সামনের উইকের মধ্যে হয়ে যাবে। তো যখন আপনার স্কলারশিপের জন্য আপনার যেই রিকোয়ারমেন্টগুলো সেগুলো যদি আপনি সুন্দরভাবে মিট করেই থাকেন, তাহলে হয়তোবা আপনি স্কলারশিপ পেয়েও যেতে পারেন ইনশাল্লাহ। এবছর স্কলারশিপ পাওয়ার চান্স আরও বেশি হতে পারে, যদিও অ্যাডমিশন পাওয়ার চান্সটা এই বছর অনেক কড়াকড়ি ছিল, সামনের বছর আরও কড়াকড়ি হবে। এভাবে প্রত্যেক বছর কড়াকড়ি হচ্ছে, আরও হবে, বাট যাদের আসার যোগ্যতা আছে তারা তো আসবেই ইনশাল্লাহ। সো স্কলারশিপের জন্য ওয়েট করেন, স্কলারশিপ পাওয়ার জন্য ওয়েট করেন, দ্য মিন টাইম ইনভয়েসের জন্য ওয়েট করেন। আর ইনভয়েসে যখন টাকা পে করে ফেলবেন তারপর ভিসার অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আসছি ইনশাল্লাহ, আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আমি ব্যাক করব। আপনারা যারা ভিসার জন্য টেনশন করছেন, আমাকে অনেকে মেসেজ করছেন ভাইয়া চান্স তো হয়ে গেছে কিন্তু ভিসা তো এখনও কোনো নিশ্চিত না বা খুব টেনশনে আছি, আপনার রিজিক যদি থাকে আপনি এখানে আসতে পারবেন, আপনাকে কেউ ঠেকা রাখতে পারবে না। সো এগুলো নিয়ে টেনশন না করে যেভাবে প্রসেস অনুযায়ী আগাইতে হবে সেইভাবে আগান। আমার পক্ষ থেকে ইন্সপিরেশনমূলক কথাবার্তা এগুলোই হতে পারে, মোটিভেশন দেওয়ার জন্য না, বাট যারা চান্স পান নাই তাদেরকেও শুধুমাত্র বলবো যে আপনারা আশাহত না হয়ে বিভিন্ন কান্ট্রিতে ট্রাই করতে থাকেন। সামনের বছর সময় আছে, এবছরের পুরোটা সময় আছে। যারা এখনও পর্যন্ত ইয়াং আছেন, মাত্র ব্যাচেলার করেছেন, তাদের জন্য মাস্টার্স করার জন্য অনেক অপশন আছে। যারা একটু বয়স হয়ে গেছে, মনে করছেন যে হ্যাঁ এবছর পারলাম না, মনে হয় আর কখনোই পারবো না, দ্যাট ডাজেন্ট ফ্যাক্ট, এটা কোনো ব্যাপারই না, কোনো ম্যাটারই না। হয়তোবা কোনো রিকোয়ারমেন্ট আপনার মিট করেনি এই বছর, সামনের বছর মিট করবে হয়তো। সো গত বছর এরকম অনেকে এই বছর চান্স পেয়েছে যারা গত বছর রিজেক্ট হয়েছিল। আমার পরিচিতই একজন আছে, এক আপু আছে যিনি গত বছর অ্যাপ্লিকেশন করেছিল বোরোস ইউনিভার্সিটিতে, হয় নাই, এবছর ফ্যাশন ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টে চান্স পেয়েছে একই ইউনিভার্সিটিতে, বোরোস ইউনিভার্সিটিতে। সো এভাবে কোনোভাবেই আশাহত হওয়ার কিছু নেই। আর যারা আমাকে বলছেন, কোশ্চেন করছেন যে যেই জায়গাগুলোতে আপনাদের চান্স হয়েছে, ধরেন আপনার শ্যালমার ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, গোথেনবার্গটা কেমন, আপনার লিনাস ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, আপনি কালমারে থাকবেন, কালমার কেমন, আপনার কাস্তান ইউনিভার্সিটিতে হয়েছে, কাস্তান শহরটা কেমন, এভাবে প্রত্যেকটা শহর নিয়ে ব্রিফ করাটা আমার পক্ষে এখন সম্ভব না, বিকজ আমার এইম ছিল করার কিন্তু কোনোভাবেই বিশ্বাস করেন আমি সময় দিতে পারছি না, আমি ইউটিউব ভিডিওতে এত বেশি সময় কোনোভাবেই দিতে পারছি না। তারপরেও আমি কিছু ভিডিও বানাবো নির্দিষ্ট কিছু লোকেশন নিয়ে, সেই লোকেশনগুলো নিয়ে কথা বলবো, চাকরি পাওয়ার ডিফিকাল্টিস থেকে শুরু করে সব কিছু নিয়ে। আমি চেষ্টা করবো সপ্তাহে একটা ভিডিও অন্তত দেওয়ার জন্য, যেন আপনারা আসার আগে, আপনারা তো আসবেন সেপ্টেম্বরে বা অগস্টে আসবেন, অগস্ট লাস্টের দিকে, এর আগে যেন আপনারা মোটামুটি একটা ধারণা নিয়ে আসতে পারেন, অন্তত এভাবে যদি আপনাদেরকে সাহায্য করা যায় ইনফরমেশন দিয়ে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি
যে যে জবে আছি সেই জবে প্রচুর পরিমাণে ট্রাভেলিং করতে হয় দেখে আমি সময় করতে পারি না ভিডিও করার জন্য। এখন অফিস থেকে বের হয়ে আজকে ভাবছি যে আমি একটা ভিডিও করবোই আপনাদেরকে। সো এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, বাট ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে কংগ্রাচুলেট করলাম এবং আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানালাম। অনেক কষ্ট করেছেন এই কয়েকটা মাস, অনেক সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু অনেক টেনশন নিয়ে দিয়েছেন, তারপরে দেওয়ার পর হবে কি হবে না এগুলো নিয়ে অনেক টেনশনে ছিলেন। আশা করি আপনাদের সব টেনশনের অবসান হয়েছে। আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে যেন আপনারা সুন্দরভাবে এখানে এসে ভালো করে লেখাপড়া করতে পারেন, আমাদের বাংলাদেশের মানকে আরও উঁচুতে নিয়ে যেতে পারেন। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।